স্বাধীনতার 75 বছর পূর্তিতে গোটা দেশে পতাকা উত্তোলিত হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের প্রতিটি দপ্তরে ও বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলিত হচ্ছে জাতীয় পতাকা। এরই অঙ্গ হিসেবে সোমবার দেশমাতাকে সম্মান জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ। এদিন এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য। স্বাধীনতা ভারতবর্ষের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। আজকের দিনটা বিশেষ গুরুত্ব এই কারণে, কারণ আমরা আজাদী কা অমৃত মহোৎসব আমরা উদযাপন করছি। আমরা সৌভাগ্যবান ভারতবাসী হিসেবে আমরা গর্ববোধ করি। ভারতের স্বাধীনতার পর থেকে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আমাদের সমস্ত স্তরের সমাজের সকল অংশের মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং রাষ্ট্রকে পুনর্নির্মাণ, রাষ্ট্রকে গঠন এবং অখণ্ড ভারতের যে কল্পনা, সেটাকে আজ ভারতবাসী হিসেবে আমি গর্ববোধ মনে করি। আজকের এই দিনটা আমরা সবাই উদযাপন করছি। আমি এই মহতী অনুষ্ঠানে, এই মহতী দিনে আমি সকলকে, সকল রাষ্ট্রবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। গত 3 দিন যাবৎ আমরা উৎসবের মেজাজে আমরা হর ঘর তিরঙ্গা এবং ভারতবর্ষের প্রতিটা নাগরিক তার বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করে এটা প্রমাণ করেছে যে আমরা সবাই ভারতবাসী। এই অখণ্ড ভারতের জন্য আমরা সবাই এক, সবাই ঐক্যবদ্ধভাবে।